দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পটুয়াখালীর কলাপাড়ায় গিয়ে হামলা শিকার হন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তার গাড়ি বহরে দুর্বৃত্তরা হামলা চালালে সাংবাদিক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান রিটার্নিং অফিসার। আজকে যে এই ঘটনাটা কেন ঘটে গেল অপ্রত্যাশিতভাবে, আমরাও দুঃখিত এবং এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। সুনামগঞ্জে তার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ মেয়র প্রার্থী। তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, বলছেন যে যদি এই পৌরসভা নির্বাচনে উনি পাশ করেন তবে ভবিষ্যতে উনি তাদের দেখে নেবেন। এই শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমি কখনো কাউকে কোনো হুমকি কেন কোনো কথাই বলিনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে এবং তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচনী কর্মকর্তা। এইভাবে যখন অভিযোগ পাই সেই অনুসারে সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, যশোর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সংবাদ সম্মেলন করে প্রার্থীদের হুমকি ধামকি ও প্রচার কাজে বাধা সৃষ্টির অভিযোগ করেন। জনগণ ভীত সন্ত্রস্ত হচ্ছে, প্রার্থীরা সম অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থী খলিলুর রহমান তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। নাটোরে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দাবি করে বিএনপির প্রার্থী মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী। আমার প্রতিপক্ষ বিএনপি প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বরিশালে পৌর নির্বাচনের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। মুলাদি পৌর এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় মনিটরিং সেলের আহ্বায়ক সেলিমা রহমান। অন্তত একটা নির্বাচন আপনারা দেখিয়ে দিন যে না, আপনারাও জনগণকে ভালোবাসেন, জনগণ যে জনগণের প্রতিনিধিত্বকে আপনারা সম্মান করে। রংপুরের বদরগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির 3 মেয়র প্রার্থীকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার। বগুড়ায় নির্বাচনী কর্মকর্তা পুলিশ প্রশাসন ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। সে সময় নির্বাচনী প্রচারণায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কোনো সরকারি বা আধা সরকারি কর্মচারী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবে না। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গোপালগঞ্জ ও নরসিংদীতে মতবিনিময় সভা, চাঁদপুরের মতলবে আচরণবিধি অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত এবং চুয়াডাঙ্গায় নির্বাচন মনিটরিং কমিটির জরুরি সভার আয়োজন করা হয়। আফসানা নীলা, একুশে টেলিভিশন।